হ্যালো ভিউয়ার্স, তোমার আমরা আছি চক বাজারের ইফতার মেলাতে। রামাদান মোবারক গাইস। সারাদিন কষ্ট করে না খায় রোজা রেখে আমরা অবশ্যই প্রত্যেকে ইফতারেতে একটু ভালো কিছু খেতে চাই। ইফতারেতে কেউ আমরা ঘরের খাবার খেতে পছন্দ করি, আবার কেউ বাহিরে। আর বাহিরের খাবারের মধ্যে পুরান ঢাকার ইফতারি সারা ঢাকাতে নাম পেয়েছে। চক বাজার, ইফতার মেলা, পুরান ঢাকা, টোটালি ক্রাউডেড, একদম মানুষ, চারদিকে খাবার আর খাবার। এখন যদি আমি রোজা না থাকতাম সবগুলো টেস্ট করে দেখতাম, তবে ইফতার তো একটু পরেই সবই খাবো। আশা করি প্রতিটি খেতে অনেক টেস্টি হবে, যেহেতু তাদের নাম শুনেছি। আর আমি শিওর না আমি আজকে সম্পূর্ণ আজকে সবগুলো টেস্ট করতে পারবো কি না। আর যদি না পারি অবশ্যই আপনারা আমাকে সাহায্য করেন। কীভাবে আপনারা সাহায্য করবেন? বর্তমানে এতগুলো মানুষের মাঝে আমি হাঁটছি, হাজার হাজার অনেক ফালতু কথা বলে ফেললাম। চক বাজারের ইফতার মেলা চক বাজারে একটি রোডের উপর অবস্থিত। আর খাবারগুলো কিছু নাম, আচ্ছা খাবারগুলো যেখানে হলো আগে যাই, কিছু না, চারিদিকে মানুষ, মানুষ খাবার খেতে পারবে না তাদের, নাথিং। তবে আপনারা একটা জিনিস জেনে রাখতে পারেন, ঢাকাতে মানুষ যে যে জিনিস ইফতারে সাধারণত খেয়ে থাকে এইখানে প্রত্যেকটা জিনিস আছে। অনেক খাবার দেখেছি, অনেক খাবার দেখালাম, আর ভালো করে দেখতে পারলেন কি না জানি না। তো এখানকার ফেমাস কিছু খাবারের পিকচারগুলো দেখে নিন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক পছন্দ হয়েছে। আর যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর ভিডিওটি অতটা মেবি সুন্দর হয়নি, হয়েছে কি না আমি জানি না, সেটা আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি। আর অ্যাকচুয়ালি ভিডিও করতে যে আমার খেতে লেগেছে। ওকে ভিউয়ার্স, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ অ্যাগেন।